বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, কার্তিক মাসের সংক্রান্তির আগের মঙ্গলবার বা শনিবার মঙ্গল পালন করেন নদিয়ার আড়ংঘাটার মানুষ। এই অনুষ্ঠানটা আমাদের প্রত্যেক বছরই করা হয়। আড়ংঘাটা লোকনাথ বাবার মন্দির চূর্ণী ব্রিজের পাশে, উত্তর পাশে। তা আমরা এই অনুষ্ঠানটা মেয়েরা সাধারণত করে থাকি সংসারের মঙ্গল কামনার জন্য। আর এই কার্তিক মাসটা হচ্ছে দামোদর মাস, গোবিন্দ খুব প্রিয় মাস। তা গোবিন্দও যায়, লোকনাথ বাবাও সে, শিবও সে, কৃষ্ণেরই অংশ সবকিছু, গোবিন্দের অংশই সবকিছু। তা আমরা প্রত্যেকে এই অনুষ্ঠানটা পালন করে থাকি। দূর দূরান্ত থেকে লোক আসে, তারা প্রত্যেকে এখানে অংশগ্রহণ করে। দিল্লি থেকে আসে, বোম্বে থেকেও আসে, আমাদের এখানে বোম্বে থেকেও পর্যন্ত লোক আসে। তা যার জন্য আমরা প্রত্যেকের কাছে আবেদন করি, প্রত্যেকেই যেন এই দামোদর মাসে কিছু না কিছু ভাবে মানে ঠাকুরকে, ঠাকুরের কাছে কিছু উৎসর্গ করতে চাই। সেখানে দাঁড়িয়ে আমরা কেউ ঠাকুরের কাছে, সবাই তো একসাথে হতে পারি না, যার জন্য আমরা এই লোকনাথ বাবার মন্দিরে আমরা সবাই একত্রে মিলিত হয়ে ঠাকুরের কাছে আমরা মঙ্গল প্রদীপ দীপটা জ্বালাই আমরা। চূর্ণী নদীর বুকে প্রদীপ ভাসিয়ে সংসারকে মঙ্গল রাখতে চলে রাতভর পুজো অর্চনা। কথিত আছে, এই সময় প্রদীপ ভাসালে সংসারে মঙ্গল ফিরে আসে। সেই কথা মাথায় রেখেই হরিদ্বারের হরকে পৌড়িঘাটের অনুকরণে এখনও প্রদীপ ভাসানোর রেয়াজ। এদিন প্রায় কয়েক হাজার প্রদীপ প্রজ্বলিত হয়ে ওঠে চূর্ণী নদীতে। এই অনুষ্ঠানটা হয়, এটা বাবা মানে লোকনাথ ভক্তদের কাছে একটা খুব পবিত্র দিন, কারণ এটা দামোদর মাস। আর অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটা করেছিল বাবা শুরু করেছে, যার জন্য লোকনাথ ভক্ত বা তারা বিশ্বের ভক্তদের কাছে এই দিনটা একটা বিশেষ দিন। এই কার্তিক ব্রতটা আসতে গেলা বাবা লোকনাথ, এইটা যেহেতু শুরু বাবা লোকনাথের এই অনুষ্ঠানটাই শুরু করে গেছিলেন, যার জন্য আজও আমরা মন্দির স্টার্টিং থেকে এই অনুষ্ঠানটা করি। এটা দীর্ঘদিন এই অনুষ্ঠানটা হয়ে আসছে। এই দিনটা কেন মঙ্গলবার? এটা শনি মঙ্গলবারে, এটা হচ্ছে বাবাই শনি মঙ্গলবারে কার্তিক মাসের দামোদর মাস, কার্তিক মাসের এটা দামোদর মাস, এই কার্তিক মাসে অনুষ্ঠানটা হয়। আগামীর উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে, পৃথিবী পরিজনের উদ্দেশ্যে আমি বিগত দিনেও এসেছি আড়ংঘাটা লোকনাথ সেবাশ্রম কেন্দ্রের পক্ষ থেকে। পরম প্রেমময় বাবা লোকনাথের এই আঙিনায়, এই মন্দির প্রাঙ্গণে প্রত্যেক বছর দামোদর মাসের এই শেষের দিকটাতে এসে মঙ্গলদীপ প্রজ্বলন হয়। সচরাচর আমরা যেটা জানি, আমার বান্ধবী বললেন, স্বয়ং গোবিন্দের অত্যন্ত প্রিয় মাস এই দামোদর মাস। এই দামোদর মাসের প্রদীপ প্রজ্বলন বা দীপদান করা হয় এই কারণে, সংসারের মঙ্গল কামনায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে দীপদান করা হয় এবং ভগবানের চরণে শ্রদ্ধা মনত চিত্তে তাকে শ্রদ্ধা করা হয়। এই মঙ্গলদীপ প্রজ্বলন আজ প্রায় আট দশ বছর ধরে এখানে হচ্ছে আড়ংঘাটায়, এই চূর্ণী নদীর উত্তর পাশে ব্রিজের পাশে। এবং আড়ংঘাটায় আক্ষরিক অর্থেই একটা গণজাগরণের সৃষ্টি করেছে এই মঙ্গলদীপ প্রজ্বলন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।